হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি। আমি আমার এই ছোট্ট বাগানে অল্প স্বল্প যা গাছ লাগিয়েছি এইটাই তোমাদের একটু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ছোট্ট ছোট্ট, সেই আগের ভিডিওতে দেখেছিলাম না, কিছু দু চারটে গাছ নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে গাছ লাগানো, সেইগুলোই সব তোমাদের আবার দেখাচ্ছি। এই যে কিছু গাছ, চারা গাছ এই যে লাগিয়েছি এখানে, তোমার আমার তো ফেভারিট ফুল হচ্ছে পিটুনিয়া আর ইমিটেশন, ওগুলোই খুব বেশি করে লাগাই। তার মধ্যে তোমার লাগিয়েছে এই যে দেখো, এই যে এগুলো পিটুনিয়া, এগুলো তোমার এই যে পিটুনিয়া, এগুলো 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 হচ্ছে তো আর ইমিটেশন, এটা তো হচ্ছে এই যে দেখো এখানে আছে কিছুটা, এটা একটা অ্যালিসাম, এই যে ছোটো ছোটো এই যে গাছগুলো, এগুলো অ্যালিসাম, ছোটো ছোটো সাদা ফুল হয় আর খুব সুন্দর লাগে দেখতে। যে এটা হচ্ছে অ্যালিসাম, একদম সাদা হয়, আমি তিনটে করে লাগিয়েছি, হ্যাঙ্গিংয়ে সব নিয়ে যাব। এখানে একটু বড় হয়ে নিক, এই যে তোমার ইমপ্রেশন, এগুলো এই যে আগে তিনটে চারটে গাছ নষ্ট হয়ে গেছে, এই যে ইমপ্রেশন এটা। তারপরে তোমার ফ্লক্স লাগিয়েছি তিনটে, এটা ফ্লক্স তিন চারটে লাগিয়েছি ফ্লক্স। এখানে এই যে কিছু ইনকা গাছগুলো যখন আগে লাগিয়েছিলাম, এখন এই যে এতটা বড় হয়েছে, এদের এই সর্ষের খোল একদম লিকুইড করে দিয়েছিলাম, একবার দিয়েছি। এখানে এই যে তোমার ক্যালান্ডুলা চারটে লাগিয়েছিলাম, ক্যালান্ডুলা, এটা তোমার ইমপ্রেশন, এটাও তোমার ভার্বেনিয়া, কয়েকটা করে লাগিয়েছি যেগুলো ফেভারিট কিছু কয়েকটা ফুল। তবুও ফেভারিট ফুল বলতে আমার তোমার মানে পিটুনিয়া, পিটুনিয়ার ইমপ্রেশন, সারাটা সব প্রচুর পিটুনিয়া লাগিয়েছি। এই যে এখানে পিটুনিয়া, এই যে দেখো এই যে পিটুনিয়াগুলো একটু বড় হয়েছে, মানে ছোটোর থেকে গাছটাকে বড় করে যে ফুল নেওয়া, যে এত আনন্দ লাগে, এত ভালো লাগে যে বলে বোঝানো যাবে। এটা পেঞ্জি, এই যে এটা পেঞ্জি দুটো, আর গোলাপ গাছগুলোতেও সব সার টার দিয়েছি, দেখাবো পরের ভিডিওতে। এই পাতাবাহার গাছটা এখন নিচে একটু লাগিয়ে রেখেছি, এক গাদা হয়ে গেছে। এই আমার পাখি সব সারাদিন আমার কানের সামনে প্রচুর প্রচুর করে গান গাইতেই থাকবে, সারাক্ষণ এখানে কাজ করব। আর এই চিৎকার চেঁচামেচি যে করেই যায়, পরিষ্কার করতে তো আমার একদম সাংঘাতিক লাগে, টাইম লাগে, ভাই ভালোই টাইম লাগে, ডেলি পরিষ্কার করে রাখতে হয় এদের, কিন্তু ভালো লাগে এই আর কি। বলে না শখের দাম লাখ টাকা, তাই হয়েছে আমার দশা। এই যে এখানে দেখো, এই যে এইটা তো আমি সেই ফুটুস ফুল বলি, এটার একটা কি না কিছু নাম আছে একটা, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এটাও বেশ ভালোই হচ্ছে তোমার, এখানে এটা হচ্ছে ব্লিডিং হার্টস বলে এটাকে, এটা ভেতরেও আছে। এইখানে তোমার বোগেনভিলিয়া রয়েছে, এখানেও একটা বাম গাছ টাইপের রয়েছে, এখানে শিউলি গাছটা ফুল বন্ধ হয়েছে এখন, এই যে শিউলি গাছটা আমার, আর দুটো বড় বড় ক্রিসমাস ট্রি রয়েছে আমার দুই দিকে দুটো। এই যে বোগেনভিলিয়া, এই গাছটার জন্যই আমার ঘরটা সত্যি সুন্দর লাগে, এখন ফুল ঝেঁকে ঝেঁকে ফুল আসে। এটা আমি ওপরে এই শেড মতন করে দিয়েছি, এর ওপরে এটাকে রেখেছি, হয়ে গেল প্রায় আমার 8-9 বছর হয়ে গেল গাছটার বয়স। আর এইরকমই শীতকালে তো পাতাই দেখা যাবে না, কিচ্ছু না, শুধু এইরকম দেখো ঝেঁকে ফুল হবে। এদিকে তো আমার স্বর্ণচম্পা আছে, তোমার এদিকে স্বর্ণচম্পার গাছ আছে, ভালোই হয়। এই যে আমার তুলসী ঠাকুর, আর এই পিঙ্কটাকে তোড়ে নিয়া এই গাছটা, ফুলটা ভালোই হয়। জবা তো বেশ ভালোই হচ্ছে, ভালো ভালো জবা হয়, খুব জবা, হলুদ জবাটা তো, হলুদ জবার একটা ভিডিও আছে, ওটা আমি পরে পোস্ট করব। এই যে তোমার এইদিকে চন্দ্রমল্লিকাগুলো একদম একটুখানি করে লাগিয়েছিলাম, দেখো একটা ভিডিওতে আমার দিয়েও ছিলাম প্রথমে, এখন দেখো এই যে শুধু সর্ষের খোল দিয়েছি, এখন লিকুইড করে সর্ষের খোল দিয়েছি, আর মাটি যখন তৈরি করেছি তখন তো সব কিছু মিশিয়েই দিয়েছি, গোবর মাটি। তোমার এই যে স্যালভিয়া দিয়েছিলাম তোমার ছটা দিয়েছি, ছটাই খুব সুন্দর হয়েছে। জবাটা পিঙ্ক রঙের জবাটা, এই যে নতুন ফ্লিপকার্ট থেকে আবার আনা করিয়েছি এই টবগুলো, মানে ওই পিটুনিয়ার জন্য, পিটুনিয়ার অ্যালিসাম দেবো, সে অ্যালিসাম আর পিটুনিয়া সবগুলোতে দেবো, এগুলোতে সব দিয়ে পুরো আবার হ্যাঙ্গিং করবো। প্রচুর গাছ তৈরি করছি এখন ছোটো ছোটো, এগুলো একটু বড় হলে আবার এখানে দেবো। এই যে সব সার নিয়ে এসছি, খাবার নিয়ে এসছি, ওদের গোলাপ গাছের এই আর একটা গাছ কালকে নার্সারি থেকে কিনে আনলাম, এইটাকে টবে দেবো। মানে একদিন পর পরেই নার্সারিতে গিয়ে আমি দেখে আসি। এদিকে দেখো এই যে আমার হ্যাঙ্গিংগুলো রয়েছে,
এদিকে রয়েছে তোমার এই যে লাকি বাম্বুটি, এটা একটা দিতে হবে পটে। এদিকে মানি প্লান্ট, মানি প্লান্ট প্রচুর আমার বাগানে, এই যে লাকি বাম্বুটি। মানে বাগান করে সত্যি যে এত আনন্দ, এত ভালো লাগে সে বলে বোঝাতে পারবো না আমার। মানে আমার শখের মানে এইটা, যেমন আমি জুয়েলারিগুলো বানিয়ে যেমন শান্তি পাই, সেই রকমই আমার বাগানটা, বাগানের জন্য সারাক্ষণ মনটা এদিকেই পড়ে থাকে যে কখন যাব বাগানে একটু এ করব। প্রচণ্ড গার্ডেনের শখ। যে দেখো যেগুলো স্পাইডার বলে এগুলোকে, যে সাদা তোমার সবুজের মধ্যে, এই যে দেখো কয়েকটা নিয়ে এসেছি আবার নার্সারি থেকে কালকে। এই এত ছোটো ছোটোগুলোকে লাগিয়ে বড় করে সে বাচ্চা যেমন মানুষ করে ঠিক হবি। আমি কোনো বড় গাছ কিনিনি কিন্তু আমি দিই না, তবে আমি সব ছোটো গাছই বড় করে যে ফুল হয় সেটাতেই আনন্দ আমার। কোনো বড় গাছ আমি আনি না, ফুল ফোটা গাছ সব এই যেইটুকু, এগুলো ডাবল পিটুনিয়া সব ছোট্ট ছোট্ট, এগুলোকেই আমি বড় করে আমার ফুল করব, তবেই তো বেশ আনন্দ লাগে। বড় গাছ কিচ্ছু করে আনি না আমি। কে আর বেশি বলছি না, এইখানে এই ভিডিওটা আর আঁকবো, আর লং হয়ে যাবে। ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলের নাম সোল অফ হানি, অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক করো প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করো। আর হচ্ছে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার একটু কিছুদিন পর আবার নেক্সট ভিডিও যখন দেবো তখন তোমরা অবশ্যই অবশ্যই দেখো। আজকে এই পর্যন্তই রাখছি, টাটা, বাই বাই।